আন্তর্জাতিক সংবাদ। কিউবায় পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 18 জন নিহত হয়েছে, আহত হয় প্রায় 100 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার পুরনো হাভানা শহরে এই দুর্ঘটনার পর ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। বিস্ফোরণের ঘটনায় হোটেলের বাইরে সুরক্ষা দেয়ালের বেশিরভাগ বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছে বিভিন্ন সংস্থা। স্থানীয় কর্মকর্তারা বলছেন, করোনার কারণে হোটেলটি দীর্ঘদিন বন্ধ ছিল, এতে গ্যাস লিকেজ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।